বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হলাম। আমি তোমাদের আয়েশা আক্তার ম্যাম, প্রভাষক, ইংরেজি ফের ন্যাশনাল কলেজ। গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার থেকে সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশানের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম। তার মানে হচ্ছে আমরা সেন্টেন্স সম্পর্কে জেনেছিলাম এবং সেন্টেন্সের প্রকারভেদ জেনেছিলাম, এবং সেই প্রকারভেদটা ছিল মিনিং বেস। তার মানে হচ্ছে অর্থগতভাবে সেন্টেন্স কত প্রকার। আজ আমি তোমাদের পার্ট টু নিয়ে আলোচনা করব, এবং আলোচনার পূর্বে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যদিও আমি ইংলিশ সেকেন্ড পেপার থেকে আলোচনা করছি, এটা মিন করে না যে এটা শুধুমাত্র সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের জন্যই প্রযোজ্য। তার মানে হচ্ছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বলতে তোমরা যারা অটোমেটিক্যালি পাস করে গেছো HSC, তাদের কথা বলছি না। যারা আমাদের ওল্ড ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, যাদের এখনও ফার্স্ট ইয়ার ফাইনাল হয়নি, এটা সামনে হবে, কিন্তু তোমরা হচ্ছে এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্টই বলা যায়, তাদের যেহেতু সেকেন্ড পেপার থেকে আলোচনা করতে হবে, সেজন্য আমি সেন্টেন্সটা দিয়েই শুরু করছি। কিন্তু আমাদের তোমরা যারা নিউ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, তাদের জন্য এই টপিকটা সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ যারা সেকেন্ড পেপার পড়ছো তাদের জন্য তো অবশ্যই সেন্টেন্স সম্পর্কে প্রথমে বেসিক যে ধারণা সেটা জানতে হবে গ্রামার শুরু করার আগে, এবং টেন্স সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে, প্রত্যেকটা গ্রামার টপিক সম্পর্কে জানতে। আর যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, তারা ফার্স্ট ইয়ারের বা ফার্স্ট পেপার থেকে যে প্যাসেজ তোমরা পড়বে, বা তোমরা রিটেন সাইডে যে টপিকই পড়ো না কেন, সেটা প্যারাগ্রাফ হতে পারে, অ্যাসে হতে পারে, রিঅ্যারেঞ্জ হতে পারে, যাই পড়ো, তার জন্য অবশ্যই সেন্টেন্স এবং টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। ফর এক্সাম্পল, তুমি একটা প্যাসেজ পড়ছো, সেই প্যাসেজের অন্তর্গত প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে বুঝতে হবে এই সেন্টেন্সটা ঠিক কোন সেন্টেন্স, সেটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, আর এটা কি অ্যাসারটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটসেট্রা, এবং এই সেন্টেন্সটা ঠিক কোন টেন্সে গঠিত, এটা কি প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে, বর্তমান সময় কি নিয়ে বলা হচ্ছে, নাকি সেটা পাস্ট টেন্স নিয়ে বলা হচ্ছে, নাকি সেটা ফিউচার টেন্স নিয়ে বলা হচ্ছে, এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাই আমি আশা করব তোমরা বোথ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, নিউ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এবং আমাদের ওল্ড ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মানে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সবাই এই ক্লাসটা গুরুত্ব সহকারে করবে, এবং নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসো আজকে আমরা পার্ট টু, যেটা আমি আলোচনা করতে চাচ্ছি, স্ট্রাকচার বেসড সেন্টেন্স। তার মানে হচ্ছে গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার, আমরা সেই প্রকারগুলি নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। দেয়ার আর থ্রি টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার। তার মানে হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন ধরনের বা তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে সিম্পল সেন্টেন্স। প্রথম প্রকার কি? সিম্পল সেন্টেন্স, যার মানে হচ্ছে সরল বাক্য। আমরা যদি দ্বিতীয় প্রকার যাই, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে হচ্ছে জটিল বাক্য। এবং নাম্বার থ্রি, কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে হচ্ছে যৌগিক বাক্য। এখন আমরা আসবে প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে আলাদা আলাদা করে জানব। নাম্বার ওয়ান, সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু উই মিন বাই সিম্পল সেন্টেন্স, সেটার ডেফিনেশনটা কি? যে সকল বাক্যে একটিমাত্র সাবজেক্ট অথবা একটিমাত্র অবজেক্ট এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। সমাপিকা ক্রিয়ার ইংলিশ হচ্ছে ফিনিট ভার্ব, এবং এই ফিনিট ভার্ব একটা মাত্র থাকবে একটা সিম্পল সেন্টেন্সে। মানে এর অর্থ হচ্ছে একটা সরল বাক্যে বা সিম্পল সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট থাকবে অথবা অবজেক্ট থাকবে, আর একটিমাত্রই সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্ব থাকবে। এবং আমরা যদি ইংলিশ ডেফিনিশনের দিকে তাকাই, ইন আ সিম্পল সেন্টেন্স, একটা সরল বাক্যে, দেয়ার ইজ অনলি ওয়ান সাবজেক্ট, একটামাত্র সাবজেক্ট থাকবে, অ্যান্ড ওয়ান ফিনিট ভার্ব, একটামাত্র ফিনিট ভার্ব থাকবে, ইট হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এর কি থাকবে, একটিমাত্র স্বাধীন বাক্য থাকবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম, ফিনিট ভার্বটা কি?
ফিনিট ভার্বের ডেফিনেশন হচ্ছে, আ ফিনিট ভার্ব ইজ আ ভার্ব দ্যাট হ্যাজ আ সাবজেক্ট। ফিনিট ভার্ব হচ্ছে একটা ভার্ব যার সাবজেক্ট থাকে, অ্যান্ড ইট ক্যান বি দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স, এবং সেই ফিনিট ভার্বটাই হবে একটা সেন্টেন্সের প্রধান ক্রিয়া। ইট শোস টেন্স, মানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ফিনিট ভার্বটার মাধ্যমেই তুমি জানতে পারবে এই সেন্টেন্সটা ঠিক কোন টেন্সে গঠিত। এটা কি পাস্ট টেন্স তোমাকে বুঝাচ্ছে, তোমাকে কি প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছে, নাকি তোমাকে ফিউচার টেন্স বুঝাচ্ছে? আমরা ফিনিট ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো এক্সাম্পলের মাধ্যমে। না, কোশ্চেন ইজ দ্যাট আমরা যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ক্লজ, ক্লজটা আসলে কী? আ ক্লজ ইজ এ সেন্টেন্স অর আ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ হচ্ছে একটা বাক্য অর আ পার্ট অফ এ সেন্টেন্স অথবা বাক্যের একটা অংশ, অ্যান্ড ইট মে বি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট। এটা কি হতে পারে? স্বাধীন হতে পারে, এই বাক্যটা স্বাধীন বাক্য হতে পারে অথবা পরাধীন বাক্য হতে পারে। আমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে জানবো, সেজন্য আমাদেরকে প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আসলে কি আর ডিপেন্ডেন্ট ক্লজটা আসলে কি সেই সম্পর্কে জানতে হবে। তাহলে চলো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি এবং ডিপেন্ডেন্ট ক্লজটা কি সংক্ষিপ্তভাবে একটু জানি। অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ আ ক্লজ হুইচ হ্যাজ আ কমপ্লিট মিনিং। তার মানে সহজভাবে তোমরা বুঝতে পারছো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ঠিক তেমন একটা ক্লজ যে ক্লজের কী থাকে, হ্যাজ আ কমপ্লিট মিনিং, একটা সম্পূর্ণ অর্থ থাকে, অ্যান্ড ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কী হিসেবে দাঁড়াতে পারে? একটা আলাদা বাক্য হিসেবে দাঁড়াতে পারে। মূল কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা পরিপূর্ণ বাক্য থাকে এবং এই বাক্যটা একটা পৃথক বাক্য হিসেবে দাঁড়াতে পারে। আর আমরা যদি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে যদি জানি, তাহলে আমরা বলতে পারি ইট রেফার টু দ্য টাইপ অফ ক্লজেস দ্যাট ডিপেন্ড অন অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু এক্সপ্রেস আ মিনিং। এর অর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপরেই ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় নির্ভর করবে, মানে সাবঅর্ডিনেটিং ক্লজ তার অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপরে নির্ভর থাকবে। আমরা এক্সাম্পলগুলি দেখলেই পরে জানতে পারবো, যেহেতু আমরা তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে জানবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাই ছোট করে তোমাদেরকে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পার্থক্যটা বুঝিয়ে দিলাম। আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। হি হেটস মি, সে আমাকে ঘৃণা করে, ইজ আ সেন্টেন্স, এটা হচ্ছে কি একটা বাক্য। আমি যদি কাউকে বলি সে আমাকে ঘৃণা করে, তাহলে আমার পুরো কথাটা এখানে শেষ, আমার এই কথার মাধ্যমে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। ওকে, আবার যদি আমি বলি হি হেটস মি অ্যান্ড আই হেট হিম টু, এবং আমি তাকে কি করি, ঘৃণা করি, সে আমাকে ঘৃণা করে এবং আমিও তাকে ঘৃণা করি, ইজ অলসো আ সেন্টেন্স, এটাও কিন্তু কি একটা বাক্য, অ্যান্ড ইট হ্যাজ টু ক্লজেস, কিন্তু এই বাক্যে দুইটা ক্লজ বিদ্যমান। ওয়ান ইজ হি হেটস মি, একটা ক্লজ হচ্ছে সে আমাকে ঘৃণা করে, অ্যান্ড অ্যানাদার ইজ আই হেট হিম টু, এবং আরেকটা হচ্ছে আমিও তাকে ঘৃণা করি। দিস টু ক্লজেস আর জয়েন্ট টুগেদার বাই আ কনজাংশন অ্যান্ড, মানে এই দুইটা ক্লজ কিভাবে যুক্ত হয়েছে, বাই আ কনজাংশন অ্যান্ড, এই অ্যান্ডের মাধ্যমে কি হয়েছে, যুক্ত হয়েছে। তার মানে বুঝতে পারছো হি হেটস মি, সে আমাকে ঘৃণা করে, এটা একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য যার আলাদা একটা অর্থ আছে এবং সেই বাক্যটা একাই নিজে একটা বাক্য হিসেবে দাঁড়াতে পারে। আর আমি দুইটা স্বাধীন বাক্যকে যখন একসাথে করব, হি হেটস মি, সে আমাকে ঘৃণা করে, অ্যান্ড আই হেট হিম টু, আমিও তাকে ঘৃণা করি, দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্যকে আমি যুক্ত করেছি অ্যান্ড কনজাংশনের মাধ্যমে। ওকে, অ্যান্ড ইউ মে ফলো আ সিম্পল প্যাটার্ন, লাইক তোমরা হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা খুব সাধারণ গঠন ফলো করতে পারো, অনুসরণ করতে পারো। এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, অ্যান্ড একটা কমপ্লিমেন্ট থাকবে। কমপ্লিমেন্টটা হচ্ছে তোমার পুরো বাক্যটাকে শেষ করার জন্য একটা বিধেয়। ফর এক্সাম্পল, কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কি সমুদ্র সৈকত। এবং আরেকটা এক্সাম্পল দেখি, শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, সে কি করেছে, অধ্যক্ষের কাছে একটা
অ্যাপ্লিকেশন লিখেছে। এবং আমরা তৃতীয় এক্সাম্পলটা দেখি, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে কি একটা উন্নয়নশীল দেশ। এই এক্সাম্পলটা দিকে লক্ষ্য করো, শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। এখানে কি শিটা হচ্ছে সাবজেক্ট, রোটটা হচ্ছে ভার্ব। এবং আমরা যদি এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই রোটটা হচ্ছেই একমাত্র ভার্ব। তার মানে সিম্পল সেন্টেন্সে আমরা কি পেলাম, একটা মাত্র ফিনিট বার পেলাম। টু দ্য প্রিন্সিপাল এটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনের মধ্যে প্রত্যেকটি উদাহরণে একটি করে সাবজেক্ট আছে এবং একটি করে কি আছে, সমাপিকা ক্রিয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট বা অবজেক্ট থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং এট লাস্ট শেষে কি থাকবে, একটা কমপ্লিমেন্ট। আসো আমরা সিম্পল সেন্টেন্সের উদাহরণে আলাদা আলাদা সবগুলি পার্ট সম্পর্কে জানি। ফর এক্সাম্পল, উই ওয়েন্ট টু লন্ডন ইয়েস্টারডে। আমরা কি করেছিলাম, গতকাল লন্ডন গিয়েছিলাম, গতকাল লন্ডন গিয়েছিলাম। এখানে উই হচ্ছে সিম্পল সাবজেক্ট, মানে একটা মাত্র সাবজেক্ট আমরা পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে। এটা হচ্ছে একটা প্রোনাউন, আমরা জানি সবাই উই আজ এগুলো হচ্ছে প্রোনাউন। ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে একটা ভার্ব। এখানে কি আমরা আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, একটা মাত্র ভার্ব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েন্ট। তার মানে সিম্পল সেন্টেন্সে আমরা একটা মাত্রই সমাপিকা ক্রিয়া দেখতে পাচ্ছি। টু লন্ডন ইয়েস্টারডে, এই যে তোমরা যদি এই অংশটাকে খেয়াল করো, টু লন্ডন ইয়েস্টারডে এটা হচ্ছে প্রেপোজিশনাল প্রেস। প্রেপোজিশন বলতে এখানে টুটা হচ্ছে একটা প্রেপোজিশন, এরপরে এরপর থেকে যতটুকুন এর পুরাই হচ্ছে একটা প্রেপোজিশনাল প্লেস, এবং এটাকে আমরা কমপ্লিট প্রেডিকেট বলতে পারি। এখন তোমরা আমাকে আস্ক করতে পারো যে ম্যাডাম কমপ্লিট প্রেডিকেট মানে কি, আমরা এর আগে জেনেছিলাম একটা কমপ্লিমেন্ট থাকবে, এই কমপ্লিমেন্টটাই হচ্ছে প্রেডিকেট। এখন প্রেডিকেট যদি আলাদাভাবে আমি বলতে চাই তখন তোমাদের বলতে পারি, দ্য কমপ্লিট প্রেডিকেট ইনক্লুডস অল দ্য ওয়ার্ডস দ্যাট টেল হোয়াট হ্যাপেন্ড ইন দ্য সেন্টেন্স। তার মানে হচ্ছে এই যে কমপ্লিট প্রেডিকেটটা টু লন্ডন ইয়েস্টারডে, এই কমপ্লিট প্রেডিকেট বলতে আমরা তাই বুঝি একটা কমপ্লিট প্রেডিকেটের মধ্যে সেই সকল ওয়ার্ড যুক্ত থাকে বা সেই সকল ওয়ার্ড থাকে যেই ওয়ার্ডগুলি আমাকে সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেয়। তার মানে কি, উই ওয়েন্ট টু লন্ডন ইয়েস্টারডে, আমরা গতকাল লন্ডন গিয়েছিলাম। এখন আমি যদি বলি উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম জানি, জানি না। কখন গিয়েছিলাম তা জানি, তাও জানি না। কিন্তু আমি যদি পুরোপুরিভাবে বলি উই ওয়েন্ট টু লন্ডন ইয়েস্টারডে, আমরা গিয়েছিলাম, কোথায়, লন্ডন গিয়েছিলাম। এবং কখন গিয়েছিলাম, গতকাল ইয়েস্টারডে গিয়েছিলাম। তার মানে আমরা পেলাম সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে এবং একটা কমপ্লিট প্রেডিকেট থাকবে যেটা আমাকে সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাম্বার টু, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। যে সকল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকেই আমরা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে থাকি। ইট কনসিস্ট ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে কি বলেছি, ইট কনসিস্ট ওয়ান মেইন ক্লজ, এই কমপ্লেক্স সেন্টেন্সে কি যুক্ত থাকে, একটা প্রধান বাক্য থাকে অ্যান্ড ওয়ান অর মোর এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজেস কি থাকে, একটা পরাধীন বা একের অধিক পরাধীন বাক্য থাকে। অর অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজটাও ঠিক সাবঅর্ডিনেট ক্লজের মতো, আমি যেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে তোমার মেইন ক্লজের ওপর সে নির্ভর করবে, কিসের জন্য নির্ভর করবে, তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। এখন অ্যাডভার্বিয়াল ক্লজটা ঠিক কখন আসে, অ্যাডভার্বিয়াল ক্লজেস কাম আফটার দ্য মেইন ক্লজ, প্রধান খণ্ডবাক্যের পরেই অ্যাডভার্বিয়াল ক্লজটা আসে। আমরা উদাহরণ দেখি, হিজ ব্রাদার ডাইড, তার ভাই মারা গিয়েছিল, ওয়েন হি ওয়াজ 7 years old, যখন তার বয়স কি ছিল, 7 বছর ছিল। তার মানে আমরা দেখি আরেকটা এক্সাম্পল, সিমিলারলি হিজ মাদার ডাইড, তার মা মারা গিয়েছে, ওয়েন হি ওয়াজ 2 years old, যখন তার বয়স কি ছিল, 2 বছর। এখন খেয়াল করো, হিজ মাদার ডাইড, আমরা যদি বলি তার মা মারা গিয়েছে বা মারা গিয়েছিল, এ কথা বললেই কিন্তু আমার একটা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তার মানে এটা কি, একটা মেইন ক্লজ। আবার যদি আমি ওয়েন কনজাংশনটা যুক্ত করে দিই তাহলে এটার অর্থ কি দাঁড়ায়, হিজ মাদার ডাইড ওয়েন,
তার মা মারা যায় যখন, এতটুকু বলে যদি আমি থেমে যাই তাহলে কি আমার বাক্যে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে? না। তাহলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আমার কি লাগবে? আমার আরো কিছু কথা বলতে হবে বা আরেকটা বাক্য আমাকে যুক্ত করতে হবে। ওয়েন হি ওয়াজ 2 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স কি ছিল? 2 বছর ছিল। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটা মেইন ক্লজ থাকবে এবং একটা বা একের অধিক কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকবে। এবং এই অ্যাডভার্বিয়াল ক্লজটা ঠিক কখন আসবে? আফটার দ্য মেইন ক্লজ। বুঝতে পেরেছ? এখন আমরা এক্সাম্পল দেখি। ইফ ইউ রিড রেগুলারলি, তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা কি করবে? ভালো করবে। হিয়ার ইফ ইউ রিড রেগুলারলি ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ। এই যে কথাটা, ইফ ইউ রিড রেগুলারলি, তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি? একটা পরাধীন বাক্য। অ্যান্ড ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম ইজ দ্য মেইন ক্লজ, এবং তুমি পরীক্ষায় ভালো করবে, এই বাক্যটা হচ্ছে একটা প্রধান বাক্য। কেন বলো তো? তোমরা আশা করি বুঝতে পেরেছো। ইফ ইউ রিড রেগুলারলি, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, এতটুকু বলে যদি আমি থেমে যাই তাহলে আমার পরিপূর্ণ বাক্যটা শেষ হচ্ছে না। পড়াশোনা যদি রেগুলার করো তাহলে কি হবে? ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় কি করবে? অবশ্যই ভালো করবে। আমি যদি আলাদাভাবে এই কথাটা বলি, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি ভবিষ্যতে কি করবে? এক্সামে ভালো করবে। এর কথা বললেই কিন্তু আমার একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। কিন্তু ইফ ইউ রিড রেগুলারলি যদি আমি আলাদা বলি তাহলে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আমাকে অবশ্যই কী করতে হবে? একটা মেইন ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করতে হবে। ঠিক দ্য সেম থিং অলসো হ্যাপেন টু দিস এক্সাম্পল, দ্যাট ইফ ইউ রিড রেগুলারলি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশান, তুমি যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে তুমি কী করতে পারবে? এক্সামে ভালো করতে পারবে। অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু ডিটেক্ট সাবঅর্ডিনেট ক্লজ ইজ দ্যাট, মানে কি? দ্য বেস্ট ওয়ে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে টু ডিটেক্ট, চিহ্নিত করতে সাবঅর্ডিনেট ক্লজ, একটা পরাধীন বাক্য, ইজ দ্যাট ইট অলওয়েজ বিগিনস, এটা সবসময় কী দিয়ে শুরু হয়? উইথ কনজাংশনস, কিছু অব্যয় দিয়ে, সংযোজক অব্যয় দিয়ে, লাইক ওয়ের, হোয়াট, ওয়েন, দ্যাট, হোয়াইল, হু, ইফ, ওয়েদার, বিকজ, ওয়েন এভার, হু ইভার, হোয়াট এভার, ওয়ের এভার, দো, অল দো, টিল, আনটিল, আনলেস, আফটার, বিফোর, সো দ্যাট, অ্যাটসেট্রা। এই যে কনজাংশনগুলির কথা বললাম, এই কনজাংশনগুলি দিয়ে যখন শুরু হবে তখন তুমি বুঝতে পারবে যে এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। যেমন দো হি লিভস ইন আমেরিকা, যদিও সে কি আমেরিকায় বাস করে, হি স্পিক্স বেঙ্গলি ফ্লুয়েন্টলি, সে কি করতে পারে? বাংলা ভাষা খুব স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে। তার মানে এটা দো দিয়ে শুরু হয়েছে, তার মানে আমি বুঝে নিব দো হি লিভস ইন আমেরিকা, যদিও সে আমেরিকাতে বাস করে, আমি বুঝে নিব সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কি দেখে? দো, এই কনজাংশনটা দেখে। হি স্পিক্স বেঙ্গলি ফ্লুয়েন্টলি, এবং এটা হচ্ছে কি একটা মেইন ক্লজ। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল আলাদা আলাদাভাবে দেখব, প্রত্যেকটা পার্ট। ওকে, দেখো এখানে কি বলেছে, সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, যেহেতু আমরা মজা করতে চাচ্ছিলাম বা যখন থেকে আমরা মজা করতে চাচ্ছিলাম, উই ওয়েন্ট টু পার্ক ইয়েস্টারডে, আমরা গতকাল কি করেছিলাম? পার্কে গিয়েছিলাম। এখানে দেখো, এই যে সিন্স, যে কনজাংশনটা, সিন্স যে শব্দটা, এটাকে আমি কি দিয়ে চিহ্নিত করেছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে? দেখো, এবং এর নিচে আমি লিখেছি পার্ট দ্যাট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, এবং এই যে অংশটা পার্ট দ্যাট, যেটি ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, একা দাঁড়াতে পারে না একটা বাক্য হিসেবে। তার মানে কি? সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, যখন থেকে আমরা মজা করতে চাচ্ছিলাম, একথা বলে যদি আমি থেমে গিয়েছি, একথা বলে আমি থেমে গিয়েছি, তাহলে আমার এই বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। সেই জন্য আমাকে কি করতে হবে? আরেকটা বাক্য লিখতে হবে। উই ওয়েন্ট টু পার্ক ইয়েস্টারডে, আমরা মজা করার জন্য কি করেছিলাম? গতকাল পার্কে গিয়েছিলাম। এবং এখানে সাবজেক্ট হচ্ছে উই, হ্যাঁ, ওয়েন্ট টু পার্ক ইয়েস্টারডে, এটা হচ্ছে একটা প্রিডিকেট বা বিধেয়। এর আগে তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে প্রিডিকেট সম্পর্কে আমি বলেছি যে একটা সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিবে। তার মানে হচ্ছে আমরা গিয়েছিলাম কোথায়? পার্কে। কখন গিয়েছিলাম? গতকাল।
তার মানে পরিপূর্ণ ধারণা দিচ্ছে প্রেডিকেটের মাধ্যমে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে যুক্ত হবে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। বুঝতে পেরেছি আমরা সবাই? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। অ্যাট লাস্ট কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করি। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে থাকি। ইংলিশ ডেফিনেশনটা কি? আ কম্পাউন্ড সেন্টেন্স ইনকর্পোরেটস অ্যাট লিস্ট টু প্রিন্সিপাল ক্লজেস। তার মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে কি যুক্ত থাকবে? অ্যাট লিস্ট, কমপক্ষে, টু প্রিন্সিপাল ক্লজেস, প্রধান দুইটা বাক্য, দিস ক্লজেস লিঙ্কড বাই, এবং এই দুইটা ক্লজ কিসের মাধ্যমে যুক্ত হবে? লিঙ্কড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশনস, পাংচুয়েশনস অর বোথ। দুই বা তার অধিক সংযোজক অব্যয় বা বিরামচিহ্নের মাধ্যমে কি হবে? যুক্ত থাকবে। এবং এই বিরামচিহ্নগুলো কী কী? কনজাংশনস দ্যাট আর ইউজড ইন কম্পাউন্ড সেন্টেন্স আর অ্যান্ড, অর, বাট, ফর, নট, অলসো, দাস, হাউএভার, মোরওভার, দেয়ার ফোর, সো, স্টিল, এলস, অ্যাজ ওয়েল অ্যাজ আদারওয়াইজ, অ্যাকর্ডিংলি, ইয়েট, নট ইয়েট, বাট অলসো, আইদার অর, নাইদার নর, অন দ্য কান্ট্রি, এটসেট্রা। এগুলো হচ্ছে কনজাংশনস, কোঅর্ডিনেটিং কনজাংশনস। এবং এই কনজাংশনগুলো দ্বারাই যখন একটা সেন্টেন্স যুক্ত হবে, দুইটা সেন্টেন্স একসাথে যুক্ত হবে, তখনই আমরা বুঝে নেব যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আসো, নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে থাকে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। হি ইজ পুয়ার, সে দরিদ্র। এটা কি একটা সম্পূর্ণ বাক্য? না। হ্যাঁ, অবশ্যই, সে দরিদ্র, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে বাক্যের মাধ্যমে। কিন্তু আমি যখন একটা কনজাংশন অ্যাড করব, বাট, হি ইজ পুয়ার, সে দরিদ্র, কিন্তু হ্যাপি, সে হচ্ছে সুখী। এখানে হি আমি আলাদা করে আর দেইনি, বা হি আলাদা করে এখানে দেয়া হয়নি, কারণ আমরা বুঝে নেব সে দরিদ্র কিন্তু সুখী। তার মানে কিন্তু সে সুখী। এখানে দুইটা ক্লজের যেহেতু সেম সাবজেক্ট বা একই সাবজেক্ট, সেজন্য দুইবার রিপিটেডলি ইউজ করা হয়নি। আমরা বুঝে নিয়েছি হি ইজ পুয়ার, সে দরিদ্র, বাট কিন্তু সে সুখী। তার মানে এখানে আলাদা আলাদা দুইটা বাক্য, এবং এই দুইটা বাক্য আলাদাভাবে কী করতে পারে? তাদের অর্থ প্রকাশ করতে পারে। আবার যখন এই দুইটা বাক্য, আলাদা বাক্য একসাথে হয় বাটের মাধ্যমে, সেটাও কিন্তু একটা অর্থ প্রকাশ করে। তাহলে আমরা বুঝতে পেরেছি কম্পাউন্ড সেন্টেন্সে আলাদা দুইটা প্রধান বাক্য থাকবে এবং এই বাক্যগুলি কনজাংশনের মাধ্যমে যুক্ত হবে এবং তারা তাদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। এবং এই কম্পাউন্ড সেন্টেন্সের আমরা একটা এক্সাম্পল দেখবো ঠিক আগের মতো আলাদা আলাদাভাবে। তাহলে তোমরা কোন পার্টটা কী এটা সঠিকভাবে বুঝতে পারবে। যেমন কী বলা হচ্ছে? উই ওয়েন্ট টু পার্ক ইয়েস্টারডে। আমরা পার্কে কী করেছিলাম? গতকাল গিয়েছিলাম। অ্যান্ড, এবং মোস্ট অফ আস, আমাদের অধিকাংশই এনজয়েড, উপভোগ করেছিল ফুল ডে, সারাদিন। দেখো, এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু পার্ক ইয়েস্টারডে একটা প্রেপোজিশনাল প্রেজ। এবং সেটা কেন প্রেপোজিশনাল প্রেজ? কারণ এখানে প্রেপোজিশন টু আছে। এবং ওয়েন টু পার্ক ইয়েস্টারডে হচ্ছে প্রেডিকেট। কেন প্রেডিকেট? এর আগে সেন্টেন্সগুলোতে আমি বুঝিয়েছি ওয়েন টু পার্ক ইয়েস্টারডে, এই টু পার্ক ইয়েস্টারডে এই প্রেপোজিশনাল প্রেজ বা প্রেডিকেটের মাধ্যমে আমরা পুরো সেন্টেন্স সম্পর্কে জানতে পারছি। আমরা পার্কে গিয়েছিলাম এবং গতকাল গিয়েছিলাম। এখন এখানে দেখো, এই সেন্টেন্সটাতে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়েছে, সেটা কি? অ্যান্ড। এর আগে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম, ওয়ার্ক, অ্যান্ড, অর, বাট, এই কনজাংশনগুলো দ্বারাই কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। অ্যান্ড দ্বারা আর কী যুক্ত হয়েছে? মোস্ট অফ আস, এবং আমাদের অধিকাংশ, এনজয়েড ফুল ডে, সারাদিন কী করেছিল? উপভোগ করেছিল। এখানে মোস্ট অফ আস, আমাদের অধিকাংশ, এখানে সাবজেক্ট, এনজয়েড হচ্ছে ভার্ব, অ্যান্ড ফুল ডে হচ্ছে মডিফাইং প্রেস। এখন প্রশ্ন করতে পারো, ম্যাডাম মডিফাইং প্রেসটা কী? এটা মডিফাইং প্রেস এখানে কেন হলো? এখানে কী বলা হচ্ছে? অ্যান্ড মোস্ট অফ আস, আমাদের অধিকাংশ, এনজয়েড, উপভোগ করেছিল। এতটুকু বললেই কিন্তু আমার সেন্টেন্সটা শেষ হয়ে যেত। কিন্তু যখন আমি বলেছি উপভোগ করেছিল কতটা সময় ধরে? ফুল ডে, সারাদিন। তাহলে আমার পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করেছে, তার মানে তার অর্থটাকে আরেকটু বেশি মডিফাই করেছে, আরেকটু চেঞ্জ করেছে। সেজন্য হচ্ছে অ্যান্ড মোস্ট অফ আস এনজয়েড ফুল ডে, তার মানে এটা হচ্ছে একটা মডিফাইং প্রেস। এবং এই দুইটা বাক্য কীভাবে যুক্ত হয়েছে? একটা কোঅর্ডিনেটিং কনজাংশনে
মাধ্যমে, দুইটা আলাদা প্রধান বাক্য তাদের অর্থ প্রকাশ করতে পারে এবং অ্যান্ড কনজাংশনের মাধ্যমে যুক্ত হওয়ার পরেও কিন্তু কি করতে পারে, তাদের অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে জানলাম, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি ইনশাল্লাহ টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ।